চুয়াডাঙ্গায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সড়কের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান চালায় স্বাস্থ্য বিভাগ। এ সময় আঁখি জেনারেল হাসপাতালে অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে 10,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে একই এলাকার ডিজিটাল বাংলা এক্স রে অ্যান্ড সেন্টারে লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে 2,000 টাকা জরিমানা করা হয়। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। চুয়াডাঙ্গা সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আলিউল্লাহ রহমান জানান, অবৈধ হাসপাতাল বন্ধ অভিযান অব্যাহত থাকবে।